Bismillahirrahmanirrahim. I am Tohida Rahman, Assistant Teacher, 60 Central School and College, Rashahi. My dear all students, welcome to our new class. আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আমাদের প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় নিয়ে কিন্তু আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি, তাই না? এই অধ্যায়ে প্রথমে আমাদের রয়েছে কি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এবং এখানে আমরা কতগুলো উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো, উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানবো, এবং আরো জানবো উদ্ভিদের কোন অংশ কি কি কাজ করে থাকে উদ্ভিদের জন্য। তো চলে আসি আমরা আমাদের প্রথম যে ক্লাসটা, প্রথম যে পার্ট, পার্ট ওয়ান, সেখানে আমরা প্রথমে আমাদের কি রয়েছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। আসলে প্রথমে আমাদের জানতে হবে কি আসলে আদর্শ সপুষ্পক উদ্ভিদটা কি। আমরা আসলে আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদটাকে আমরা কিন্তু আদর্শ উদ্ভিদ হিসেবে আমরা বলছি, বা আমরা জানি যে আদর্শ উদ্ভিদ বলতে আমরা এটাকেই বুঝি, আমরা আগেও সেটা জেনেছি। এখন প্রথমে আমরা জানবো একটা উদ্ভিদের যে আদর্শ উদ্ভিদ বলা হচ্ছে কারণটা কি। প্রথমেই আমরা বলি আদর্শ উদ্ভিদ বলার কারণ, এই সপুষ্পক আবৃতবীজ উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলার কারণ হচ্ছে অন্যান্য উদ্ভিদ থেকে এদের বৈশিষ্ট্যগুলো উন্নত, যার কারণে আবৃতবীজ সপুষ্প উদ্ভিদকে আমরা আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে নিচ্ছি। আমাদের চারপাশে কিন্তু আমরা নানা রকমের উদ্ভিদ দেখতে পাই, তাই না? কতগুলো উদ্ভিদে কি রয়েছে যে ফুল ফল উৎপন্ন হয়, আবার পাতা কাণ্ড মূল রয়েছে। আসলে এটাই হচ্ছে কি সপুষ্প উদ্ভিদ, তাদের ফুল ফল উৎপন্ন হচ্ছে, আর এদের মধ্যে আবার কতগুলো রয়েছে একবীজপত্রী, কতগুলো রয়েছে কি দ্বিবীজপত্রী। এরকম ধান আমরা বলছি এটা একবীজপত্রী উদ্ভিদ, আবার আম জাম কাঁঠাল এগুলো কি আমরা কি বলছি এগুলো দ্বিবীজপত্রী, আর যেরকম ধান তাল এগুলোকে নারকেল এগুলোকে আমরা কি বলছি এগুলো একবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এবার আমরা চলে আসি একটা আদর্শ উদ্ভিদের বৈশিষ্ট্য বা বিভিন্ন অংশের সম্পর্কে আমরা জানবো, যে কয়েকটি অংশ রয়েছে, কি কি রয়েছে অংশগুলো, অংশগুলো কিরকম ভাবে উদ্ভিদকে সাপোর্ট দেয় সেটা সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে আমরা আলোচনা করি উদ্ভিদের প্রথমে যে অংশটুকু আমরা হাতে আমি নিয়েছি তোমাদেরকে এখন দেখাবো, সে অংশটুকু উদ্ভিদের উপরে মাটির উপরে যে অংশটুকু থাকে এটাকে আমরা কি বলছি বিটল। উদ্ভিদের মাটির উপরে পুরো অংশটাকে আমরা একত্রে কি বলবো এটাকে বিটল। আসলে উদ্ভিদের কাণ্ড পাতা ফুল ফল সব কিছুই কিন্তু আসলে বিটপ অংশে কিন্তু অবস্থান করছে, সাধারণভাবে আমরা বলছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম রয়েছে। আমরা উদ্ভিদের বিটপ অংশ সম্পর্কে একটু জানবো। এখানে আমাদের এখানে কিন্তু বলেছে যে এখানে কি থাকে উদ্ভিদের কাণ্ড থাকছে, কাণ্ডে আবার থাকছে পর্ব, পর্বমধ্য, পর্বমধ্য কোনগুলো, পর্ব কোনগুলো, এই যে উদ্ভিদের যে গিট গিট অংশগুলো কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি এগুলোই, এই যে গিট গিট অংশগুলো এগুলো কি আসলে এগুলো উদ্ভিদের পর্ব, আর দুটো পর্বের মাঝখানে যে অংশটুকু রয়েছে এটাকে আমরা কি বলছি পর্বমধ্য। তাহলে কাণ্ড থাকছে এখানে কাণ্ডের পর্ব, পর্বমধ্য থাকছে পর্বগুলো থেকে আবার কি উৎপন্ন হচ্ছে পাতা উৎপন্ন হচ্ছে, পাতার পক্ষে ফুল উৎপন্ন হচ্ছে, এগুলো সব কিছু কিন্তু বিটপের মধ্যেই কিন্তু থাকে। তাহলে উদ্ভিদের বিটপটা কোথায় অবস্থান করছে, এখানে কি কি অবস্থান করছে সব কিন্তু আমরা জানলাম। এখন চলে আসছে উদ্ভিদের কাণ্ড, বিটপ অংশের পর আমরা কাণ্ড সম্পর্কে একটু জানবো, যে কাণ্ডটা উদ্ভিদের আসলে কি, কাণ্ড কি করে। উদ্ভিদের যে অংশ সাধারণত আমরা বিটপ বলছি, বিটপের মধ্যে পর্ব, পর্বমধ্য সম্বলিত পাতা ফুল ধারণ করছে এটাকেই আমরা কি বলছি উদ্ভিদের কাণ্ড। যে উদ্ভিদের এই যে উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের কাণ্ড যে পাতা ধারণ করেছে ফুল ফল ধারণ করে এটাকে আমরা বলছি কি উদ্ভিদের কাণ্ড। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে বিটপের একটা অংশ কি উদ্ভিদের কাণ্ড। তারপর আমরা বলছি কি পাতা, উদ্ভিদ দেহের দিকে তাকালে সবচেয়ে প্রসারিত অংশ কোনটা দেখো তো, প্রসারিত অংশ কিন্তু আসলে এগুলো, তাই না? প্রসারিত অংশ এগুলো উদ্ভিদের সবচেয়ে প্রসারিত অংশ, এগুলোকে আমরা কি বলছি পাতা, যেটা প্রসারিত হওয়ার কারণে অধিক পরিমাণে সূর্য আলো গ্রহণ করে কি করে উদ্ভিদের জন্য খাদ্য উৎপাদন করে, আর ক্লোরোফিল সমৃদ্ধ, অধিক পরিমাণে ক্লোরোফিল সমৃদ্ধ এটা হচ্ছে উদ্ভিদের জন্য খাবার উৎপন্ন করে, সেটাই হচ্ছে কি উদ্ভিদের পাতা। তারপর রয়েছে কি ফুল, ফুলটা কি উদ্ভিদের প্রজননে সাহায্য করছে ফুলটা, আর উদ্ভিদের আমরা মরিচ গাছের কথা যদি উল্লেখ করি এটাও কিন্তু মরিচ গাছ, দেখো যে এটাও কিন্তু একটা মরিচ, কিন্তু এখানে ফুল নেই, এখন ফল উৎপন্ন হয়ে গেছে, এই যে এটা কিন্তু একটা মরিচ গাছ, তাই না? আর এখানে সাদা সাদা যে অংশগুলো রয়েছে ফুল সেগুলো হচ্ছে কি ফুল, এখানে সাদা সাদা যে কলি অংশগুলো রয়েছে এগুলো কি এগুলো হলো ফুল, যেটা প্রজননে উদ্ভিদকে সাহায্য করছে।
আচ্ছা, তারপর রয়েছে কি ফল, মরিচ গাছটা লক্ষ্য করেছো, তারা হয়তো এটাও লক্ষ্য করেছো, ফুলটা যখন একটু বড় হয় তখন ফুলের ঠিক নিচের অংশটা আমরা ঠিক একটু অঙ্কন করার চেষ্টা করি। ফুলের ঠিক নিচের অংশটা কি হয়, এরকম যদি ফুল থাকে, ফুলটা যদি এরকম থাকে, ফুলের নিচের অংশটা কি হয়, পরিপক্ক হয়ে আস্তে আস্তে একটু প্রসারিত হয়, এবং এই যে মরিচের শীর্ষভাগে, মরিচের ঠিক শীর্ষভাগে এই ফুলটা চলে আসার পর ফুলটা শুকিয়ে ঝরে পড়ে। আর কি হয়, এই ফুলের যে গর্ভাশয় অংশটা সেটাই কিন্তু আসলে এই মরিচে পরিণত হয়েছে, ফলে পরিণত হয়েছে। তাহলে আমরা ফুল ফল এগুলো কিন্তু চিনতে পারলাম, যে একটা আদর্শ উদ্ভিদের ফুল ফল পাতা কাণ্ড এগুলো বিটপের মধ্যে অবস্থান করছে এবং এগুলো কিরকম ভাবে অবস্থান করছে, কি কাজ করছে জানলাম। এখন রয়েছে কি উদ্ভিদের মূল, যেটা উদ্ভিদের কিনা মাটির নিচে অবস্থান করে, সেটাকে আমরা কি বলছি, উদ্ভিদের মূল। মূলের প্রধান কাজ কিন্তু আমরা জানি যে মাটিতে, মাটির ভিতরে উদ্ভিদকে সুন্দরভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখাটাই হচ্ছে মূলের প্রধান কাজ। মূলের অনেকগুলো অংশ রয়েছে যা আমরা পার্ট দুয়ে কিন্তু এখন জানবো। তাহলে একটি সপুষ্পক উদ্ভিদের কি কি অংশ রয়েছে আমরা কিন্তু বলতে, প্রথমে আমরা বীজকের কথা বলবো, বীজক কি কি বহন করছে, বীজকের ভিতর করে প্রথমে চলে আসবে কাণ্ড, পাতা, ফুল, ফল, তারপর চলে আসবে মূল। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশে। এর আগে আমরা জেনে নিই আমাদের এই পার্ট থেকে আমাদের কি কি করতে হবে আর কি কি আমরা ভালোভাবে জানবো। এখানে আমরা প্রত্যেকটি অংশে উদ্ভিদের, সপুষ্পক উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সম্পর্কে জানবো, যে পাতার কাজ কি, কাণ্ডের কাজ কি, মূলের কাজ কি, তারপর ফুলের কাজ কি, ফলের কাজ কি, কাজগুলো সম্পর্কে আমরা জানবো, একটা সুন্দর একটা আদর্শ উদ্ভিদ অঙ্কন করা শিখবো, তার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করা শিখবো। ঠিক এরকম ভাবে একটা উদ্ভিদ অঙ্কন করে তার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করবো। এরপর চলে আসি উদ্ভিদের নিচের যে অংশটুকু রয়েছে, মাটির নিচে অবস্থান করছে, সেটার নাম কি, উদ্ভিদের মূল। এখন আমরা একটু সাধারণভাবে আলোচনা করি। সাধারণভাবে কিন্তু আমরা জানি যে উদ্ভিদের মূল কিন্তু মাটির নিচে অবস্থান করে, কিন্তু কতগুলো উদ্ভিদের মূল কিন্তু কি মাটির নিচে কিন্তু অবস্থান করে না, কতগুলো কাণ্ডও কিন্তু মাটির নিচে অবস্থান করে। যেরকম আমরা বলতে পারি এই যে আলু, এটাও কিন্তু উদ্ভিদের মূল। ব্যতিক্রম, ব্যতিক্রমটা আমরা পরে জানবো, আমরা আগে জানি সাধারণভাবে যে আমরা মূলটার কথা বলছি, সে মূলের বিভিন্ন অংশ, যে একটা উদ্ভিদ দেখছো আমার হাতে, এই বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছো, এই যেখানে রয়েছে বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছো, এটাকে আমরা এবার চিহ্নিত করার চেষ্টা করবো। আমি এখানে অঙ্কন করেছি মূলের বিভিন্ন অংশ, আমরা মিলিয়ে দেখবো একটা উদ্ভিদের বিভিন্ন অংশ। আমরা সাধারণভাবে যে উদ্ভিদটা পাচ্ছি সে উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা দেখবো, যে আসলে এটার কয়টা অংশ রয়েছে, প্রতিটি অংশের কাজ সম্পর্কে জানবো, কোন অংশটা ঠিক কোথায় অবস্থান করে সেটা জানবো। প্রথমে দেখো উদ্ভিদের মূলের এই যে আমি অগ্রভাগে আমি অঙ্কন করার চেষ্টা করেছি একটা টুপির মতো একটা অংশ, যেটা কি মূলোত্র অঞ্চল বলছি আমরা এটাকে, কি বলছি এটাকে, মূলোত্র অঞ্চল। এটা আসলে কাজটা কি, এই কাজটা হলো এই মূলের মূলটাকে তোমার মাটির মধ্যে সুন্দরভাবে প্রবেশ করতে সাহায্য করে এই মূলত্র অঞ্চল। এটাকে আমরা কখনো কখনো কিন্তু বলছি কি মূল টুপিও বলছি। তাহলে মূলত্র অঞ্চলে আরেকটা নাম কি, মূল টুপি, যেটা উদ্ভিদকে কি করে, আঘাত থেকে রক্ষা করে এবং মাটির মধ্যে মূলটাকে প্রবেশ করতে সাহায্য করে। তারপর আমরা পেছনে, ঠিক এই মূলত্র অঞ্চলের পেছনে একটা অংশ দেখতে পাচ্ছ, খুব সামান্য বা আমরা বলবো যে খুব ক্ষীণ জায়গা নিয়ে যেটা অবস্থান করে সেটা হলো বর্ধিষ্ণু অঞ্চল। মূলত্র অঞ্চলের ঠিক উপরিভাগে এটা অবস্থান করছে এবং এখানে অনেকগুলো অনেক বিভাজন কলা বা ভাজক কলা অবস্থান করে, যার কারণে মূলটা দৈর্ঘ্যে প্রস্থে কিন্তু কি হয়, বড় হয়। এ অঞ্চলের কাজই হলো মূলকে বৃদ্ধি করানো, মূলের বৃদ্ধি ঘটানোটাই বর্ধিষ্ণু অঞ্চলের কাজ। বর্ধিষ্ণু অঞ্চলের পর পেছনে আমরা কতগুলো কি দেখছি, কতগুলো লোমযুক্ত, মনে হয় লোমের মতো একটা অংশ দেখছি, তাই না? এটা একদম কি, এটা কি হচ্ছে মূল রোম। এ অঞ্চলে কি ঘটে, এ অঞ্চলে সূক্ষ্ম কতগুলো লোমশ অঞ্চল আমরা দেখতে পাচ্ছি মূল রোম অঞ্চলে। মূল রোম অঞ্চলের কাজটা কি, মাটির মধ্যে তো মূল প্রবেশ করলো, মাটি থেকে বিভিন্ন উপাদান উদ্ভিদের জন্য গ্রহণ করাটাই হচ্ছে আসলে মূল রোম দিয়ে উদ্ভিদ কি করে পানিটা, মাটি থেকে পানিটাকে গ্রহণ করতে ব্যবহার করে থাকে মূল রোম অঞ্চল। তাহলে আমরা প্রতিটা অংশের কিন্তু কাজগুলো শিখছি,
মূলত্র অঞ্চলের কি কাজ, বর্ধিষ্ণু অঞ্চলের কি কাজ, মূলরম অঞ্চলের কি কাজ, প্রতিটি অংশের কিন্তু কাজ আমরা শিখছি। এখন আমরা জানবো এই মূলরম অঞ্চল পানি গ্রহণ করে, তার উপরে যে অংশটি রয়েছে এখানে শাখা প্রশাখা গুলো বেশ বের হয় এবং বেশ প্রসারিত অংশ এটা, এখান থেকে মূলের শাখা প্রশাখা উৎপন্ন হয়। এই অঞ্চলের কাজটা কি? এই অঞ্চল থেকে শাখা মূল উৎপন্ন করাটাই হচ্ছে এই স্থায়ী অঞ্চলের কাজ। এই স্থায়ী অঞ্চলটা উদ্ভিদকে মাটির সঙ্গে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে এবং বেশ প্রসারিত হয়ে শাখা প্রশাখা উৎপন্ন করে। এটাই হলো মূলের বিভিন্ন অংশ এবং বিভিন্ন অংশের কাজ। তাহলে আমাদেরকে যেটা এখান থেকে জানতে হবে, একটি সুন্দর একটি মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করা শিখবো এবং এর সঙ্গে সঙ্গে আরো শিখবো আমরা মূলত্র অঞ্চলের কাজ কি, বর্ধিষ্ণু অঞ্চলের কাজ কি, মূলরম অঞ্চলের কাজ কি, আর স্থায়ী অঞ্চলের কাজ কি। মূলত্র অঞ্চলের কাজ হলো মূলটাকে মাটির গভীরে প্রবেশ করানো। বর্ধিষ্ণু অঞ্চল উদ্ভিদকে মূলকে দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি সাধন করে, এখানে অনেক ভাজক কলা অবস্থান করে। মূলরম অঞ্চল উদ্ভিদকে মাটি থেকে পানি শোষণে সাহায্য করে, আর স্থায়ী অঞ্চল উদ্ভিদকে করে আরো দৃঢ়ভাবে মাটির সাথে আঁকড়ে রাখে এবং উদ্ভিদের মূলের শাখা প্রশাখা বা শাখা মূল উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা জানলাম একটা আদর্শ সপুষ্প উদ্ভিদের গঠন এবং একটি আদর্শ উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের মূলের গঠন সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে অংশগুলো জানলাম, আমি আশা করবো তোমার সবকটি বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ এবং এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে কি প্রতিটি অংশের নাম এবং কাজ। এটাই কিন্তু আমাদের কিন্তু উদ্দীপক হিসেবে চলে আসবে। ছবিটা দেওয়া থাকবে, বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, বিভিন্ন অংশের কাজ বর্ণনা করতে হবে, হয়তো এটাই হয়তো উদ্দীপক হিসেবে চলে আসতে হবে। আমাদেরকে এগুলো একটু ভালোভাবে অঙ্কন করে এবং বিভিন্ন অংশের নাম করে জেনে এগুলো বুঝে বুঝে আমাদেরকে রপ্ত করতে হবে। স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে এটা বুঝতে পেরেছ। পরবর্তী অংশ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করবো। তারপর চলে যাব আমরা লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে এগুলো নিয়ে রিভিশন হবে, আলোচনা হবে, আমাদের ছোট ছোট ভুলগুলো ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে সবাই আজকের মতো সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।